আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম, 2041 সালের মধ্যে স্মার্ট ফার্মিংয়ের আওতায় আসবে 1000 গ্রাম, জানালেন পলক। ই কমার্সে প্রতারিত হয়েছিলেন খোদ বাণিজ্যমন্ত্রীও। শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি বাড়াতে জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী। ক্রিপ্টোকারেন্সির কফিনে শেষ পেরেক ঠুকল চীন। ইউএসবি সি চার্জার বাধ্যতামূলক করছে ইউরোপীয় ইউনিয়ন। 13 বছর পর কোম্পানি ছাড়ছেন ফেসবুকের সিটিও। কম্পিউটারে ভিডিও ডাউনলোডের সুবিধা দিচ্ছে ইউটিউব। এবং মুজিব আমার পিতা দিয়ে শুরু করলেও বৈশ্বিক অ্যানিমেশন চলচ্চিত্র বাজারে নজর আইসিটি বিভাগে। এবার পুরো খবর। 2041 সালের মধ্যে স্মার্ট ফার্মিংয়ের আওতায় আসবে 1000 গ্রাম, জানালেন পলক। ধাপে ধাপে 2041 সালের মধ্যে স্মার্ট ফার্মিংয়ের আওতায় নিয়ে আসা হবে দেশের 1000 গ্রামকে। 26 সেপ্টেম্বর ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত 4র্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণ সেমিনারে এই পরিকল্পনার কথা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানিয়েছেন, একই সময়ের মধ্যে 20 লাখ কৃষক, 20 লাখ ডিভাইস এবং 3.5 লাখ উদ্যোক্তাকে স্মার্ট ফার্মিংয়ের আওতায় নিয়ে আসা হবে। 18-র মধ্যে আমরা 15টা ফার্মার ডিভাইস যেটা পাইলট করেছিলাম, সেখান থেকে 25-এর মধ্যে আমরা 20,000 কৃষক, 20,000 ডিভাইস, 3,500 উদ্যোক্তা এবং 10টা ভিলেজকে ডিজিটাইজ করতে চাই। এভাবে ফেজ 1, 2, 3 করে 41-এ আমরা 20 লাখ কৃষক, 20 লাখ ডিভাইস এবং 3.5 লক্ষ উদ্যোক্তা এবং 1000 গ্রামকে আমরা স্মার্ট ফার্মিং এর আওতায় আনতে চাই। স্মার্ট ফার্মিং এর এই লক্ষ্য পূরণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইটুআইয়ের সারা দেশে 7,500 এবং সেলফ এমপ্লয়মেন্ট ইকোসিস্টেম ডিজিটাল ডেভেলপমেন্ট প্রজেক্ট সিড নতুন আসছে এবং ফুড ফর নেশন, এই পুরো কম্পোনেন্টগুলো একত্রিত করে আমরা কৃষি মন্ত্রণালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষিবিদ অর্থনীতি সমিতি এবং আইসিডি ডিভিশন মিলে আমরা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে চাই, যাতে এই যে 41 সাল পর্যন্ত যে টার্গেট বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশের যে আধুনিক রূপ, প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ এবং জননেত্রী শেখ হাসিনার 41 সাল নাগাদ যে উন্নত সমৃদ্ধ জ্ঞান ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য আমরা স্মার্ট ফার্মিংটাকে উৎসাহিত করতে চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মঞ্জুরুল আলম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসিআই অ্যাগ্রো লিঙ্ক লিমিটেডের এমডি ও সিও এফ এইচ আনসারি। বায়োলজিক্যাল সিস্টেম, অর্থাৎ ভবিষ্যতে আমরা দেখব যে বায়োলজিক্যাল সিস্টেমের সাথে ভার্চুয়াল বা এখানে সাইবার সিস্টেম যুক্ত হয়ে একটা সাইবার বায়োলজিক্যাল ফিউজ সিস্টেম কিন্তু আমাদের সামনে আসছে এবং অপার সম্ভাবনার দ্বারটি খুলে দিচ্ছে। গ্রাজুয়েটদের দিয়ে কিন্তু আপনি সবসময় ফোর্থ রেভলিউশন আসতে পারবেন না। ইউ উইল নিড এ ক্যাডার অফ টেকনিশিয়ান, ইউ নিড এ ক্যাডার অফ ওয়ার্কম্যান, যাদের শর্ট কোর্স দরকার, যাদের স্কিল এনহান্সমেন্ট ট্রেনিং দরকার, যাদের ট্রেড কোর্সের মধ্যে আসা দরকার। ক্যান দি ইউনিভার্সিটিস রিয়েলি ইনক্লুড অ্যান্ড ইনকর্পোরেট? পার একর একটা ইল যদি ফার্টিলাইজারের কস্ট যদি 3,000 টাকা হয়, ন্যানো টেকনোলজি অ্যাপ্লাই করলে এটা কিন্তু 300-400 টাকা আসতে পারে। এই বিষয়টা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং এছাড়া দেখবেন পেস্টিসাইডের বিষয় আছে, এগ্রিকালচারাল ফিল্ডে ক্রপসে যদি আমরা এই পেস্টিসাইড ব্যবহার করি, ধরেন যে জমিতে 3-4 হাজার টাকা ফার্মার ব্যবহার করবে, ন্যানো টেকনোলজি প্রসিজিউরে যদি আমরা সেটা যাই, তাহলে খরচটা 1/8 বা 10/1 পর্যন্ত হতে পারে। সেমিনারের সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান। ই কমার্সে প্রতারিত হয়েছিলেন খোদ বাণিজ্যমন্ত্রীও। আজকে ধরেন ই কমার্সের কথাই বলি, আমি একটা গরু কিনলাম, আমাকে দেখানো হলো যে এই একটা গরু আপনি কিনতে পারেন কত দাম, 1 লক্ষ টাকা। তা আমি আমি বিস্কুট বললাম ঠিক আছে, প্রথম দিন শুরু আমি নাহলে শুরুতে একটা কোরবানির গরু কিনি। একটা গরু কিনলাম 1 লক্ষ টাকা, তারপর বসে আছি কবে গরু আমাকে ডেলিভারি দেবে, কবে কী করবো, এই সব চিন্তার মধ্যে আছি। ছ
ছয় সাত দিন পর বলো কি সেই গরু আর নাই, ওই কি হলো সেটা সেই গরু আরেকটা নিয়ে চলে গেছে। বাবার সাথে কি ব্যাপার, আমার তো মহাবিপদে মনে লিখলাম কি হলো ব্যাপারটা, আমার আমার গরুটা নিয়ে চলে গেল। আমি দেখলাম যে গরুটা 1,00,000 টাকা, টাকাও দিয়ে দিয়েছি, আমি দেরি করি নাই, সাথে সাথে টাকা দিয়ে দিয়েছি। এই মানে এই যে কথা বলে অ্যাডভান্স পেমেন্ট, গরু না পেয়েই টাকা দিয়ে দিয়েছি। তারপরে ছয় সাত দিন পরে ওই খবর পাবো, তাহলে কী হবে বে করবেন তোমাদের, আমি মন্ত্রী, আমারই যদি গরু না থাকে তাহলে আর কী হবে। তারপরে বলো দু তিন দিন পরে না স্যার চিন্তা করেন আপনাকে একটা গরু, তারপরে একটা আরেকটা গরু দেখালো, আমাকে ছবি দিয়ে পাঠালো যে এই একটা গরু আপনার জন্য আছে। বলে আচ্ছা কী করা যায়, আমি তো তাদের হাতে বন্দি, মানে এখন দিলে একটা হয় আর কি। তারপরে যাই হোক, সে বলে এই গরু আপনার জন্য, আচ্ছা ঠিক আছে গরু। তার দুই তিন দিন পর তখন কোরবানি আরও বাকি আছে, বললো যে এই গরু আপনার 1,00,000 টাকা না 87,000 টাকা দাম। তখন ভালো, আমার তো 13,000 টাকা না কারণ বেঁচেই গেল। তারপরে বললো যে এই 13,000 টাকা বোধ আপনাকে একটা খাসি দেবে। সব কিন্তু তারাই বলছে, আর আমি শুনেই যাচ্ছি। শেষ পর্যন্ত গরু তো আর আমি মানে ওই গরুটা তো আমি আর আনি, আমি চাপানায় জবাই টবাই করে আমার যে 3 ভাগের 1 ভাগ আমারে পাঠিয়ে দিন, বাকি 2 ভাগ আপনারা ডিস্ট্রিবিউট করে দিন, আর একটা খাসি পাঠাই দেবো, জ্যান্ত খাসি। রোববার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি কর্মশালায় এভাবেই গরু কিনে ছাগল পাওয়ার কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। প্রতিযোগিতা আইন বাস্তবায়নের মাধ্যমে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর ভূমিকা নিয়ে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। প্রধান অতিথির বক্তব্যে অনলাইন কেনাকাটায় গ্রাহকের অসহায়ত্বের কথা তুলে ধরেন তিনি। তবে প্রথমবার ঠকলেও পরের বার এই অবস্থার উন্নতি হয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী। এই ঈদে কিন্তু যেটা হয়েছে সেটা কিন্তু এত ধরনের সমস্যাটা হয়নি। তারা আমাকে বলল যে এইবার স্যার আপনারটা দিয়ে ঝামেলা হয়েছিল, কিন্তু পরে এরকম আরও কয়েকটা ঝামেলা হয়েছে, কিন্তু এবার অনেক কম। এই সুযোগটা তাদের দেওয়া হয়েছে, ঠিক আছে ঝামেলা হয়েছে, আমি নিজে ভুক্তভোগী। যদি শুনতাম যে আমার টাকাও নেই গরুও নাই, তাহলেও তো আমরা ঝামেলা হয়তো করা যেত, কিন্তু বিপদটা তো আমার ঘাড়েই। প্রথম দিকে ছাড় দেওয়া হলেও সঠিক আইনের মাধ্যমে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখনই উপযুক্ত সময় বলে মতামত দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন কমিশনের সদস্য মঞ্জুর কাদের, নাসরিন বেগম এবং জিএম সালেহউদ্দিন। অপরদিকে ইআরএফের সভাপতি শারমিন রিনভি এবং সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম কর্মশালায় বক্তব্য রাখেন। শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। নিম্ন আয়ের দেশগুলোর শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত 12টার দিকে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে দেওয়া ভাষণে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। করোনা মহামারীকে অভিন্ন শত্রু আখ্যা দিয়ে পরিস্থিতি মোকাবেলায় নতুন অন্তর্ভুক্তিমূলক ও বৈশ্বিক পরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানান বাংলাদেশের সরকার প্রধান। নিম্ন আয়ের দেশগুলোর লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর দূর শিক্ষণে অংশগ্রহণের সক্ষমতা ও প্রযুক্তি না থাকায় ভর্তি, সাক্ষরতা হার ইত্যাদি অর্জনগুলো হুমকির মুখে পড়েছে। ডিজিটাল সরঞ্জামাদি ও সেবা, ইন্টারনেটের সুযোগ সুবিধা, সহজলভ্যতা ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করতে হবে। এজন্য আমরা জাতিসংঘকে অংশীদারিত্ব ও প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি। সাধারণ পরিষদের অধিবেশনে সরকার প্রধান কোভিডমুক্ত একটি বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে সার্বজনীন ও সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনে ধনী ও শিল্পোন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ হ্রাস নিঃসরণের জন্য ক্ষতিপূরণ দেয়া এবং টেকসই অভিযোজনের জন্য অর্থায়ন ও প্রযুক্তির অবাধ হস্তান্তরের আহ্বান জানান। নজর দিচ্ছি বিশ্ব প্রযুক্তির খবরে। ক্রিপ্টোকারেন্সির কফিনে শেষ পেরেক ঠুকল চীন। ক্রিপ্টোকারেন্সি বিষয়ক যে কোনো কার্যক্রমকে অবৈধ ঘোষণা করেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক, ফলে বিটকয়েনের মতো হাজারো ভার্চুয়াল মুদ্রা কার্যত নিষিদ্ধ হয়ে গেল দেশটিতে। আর নিষিদ্ধকরণ ঘোষণায় বিটকয়েনের দাম এক ধাক্কায় কমেছে $2,000 বেশি। ভার্চুয়াল মুদ্রা সংক্রান্ত ব্যবসায়িক কর্মকাণ্ড অবৈধ উল্লেখ করে এতে জনগণের সম্পত্তির নিরাপত্তা বিঘ্নিত হয় মন্তব্য করে ক্রিপ্টোকারেন্সির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে পিপলস ব্যাংক অব চায়না। এর আগে 2019 সালে ক্রিপ্টোকারেন্সির কেনাবেচা সরকারিভাবে নিষিদ্ধ করা হয় চীনে, তবে অনলাইনে বৈদেশিক অর্থ লেনদেনের মাধ্যমগুলোতে তা চালু ছিল। অবশ্য চলতি বছর চীন সরকারকে বেশ কঠোর হতে দেখা গেছে এক্ষেত্রে।
এরপর জুনে ব্যাংক এবং লেনদেনের প্ল্যাটফর্মগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন পরিচালনা বন্ধ করতে বলে চীন। পাশাপাশি নতুন ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ে নিষেধাজ্ঞা জারি করে। সেই ধারাবাহিকতায় 24 সেপ্টেম্বর ঘোষণা দেওয়া হয় ভার্চুয়াল কারেন্সি এক্সচেঞ্জ, যা ইন্টারনেট ব্যবহার করে লেনদেন হয়ে থাকে, সেরকম আর্থিক কার্যকলাপ অবৈধ হিসেবে বিবেচিত হবে। বিদেশি ক্রিপ্টো এক্সচেঞ্জের কর্মীদেরও তদন্তের আওতায় আনা হবে। এতে বিদেশি ওয়েবসাইটগুলোর অনলাইনে চীনা নাগরিকদের এমন সেবা দেওয়াও অবৈধ কর্মকাণ্ড বলে জানানো হয়। USB-C চার্জার বাধ্যতামূলক করছে ইউরোপীয় ইউনিয়ন। বর্জ্য কমানোর লক্ষ্যে যে কোনো মোবাইল ফোন ও ইলেকট্রনিক যন্ত্রের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য একই ধরনের চার্জার ব্যবহারের প্রস্তাব দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন। প্রস্তাবে বলা হয়েছে এর ফলে নতুন মোবাইল ফোন বা যন্ত্রপাতি কিনলেও পুরনো চার্জার ব্যবহার করেই কাজ চালাতে পারবেন ব্যবহারকারীরা। তাই এখন থেকে ইউরোপিয়ান ইউনিয়নে ব্যবহৃত সব মোবাইল ফোনের জন্য USB-C ধরনের চার্জার রাখতে হবে। তবে এই প্রস্তাবে সায় দেয়নি টেক জায়ান্ট অ্যাপল। BBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাপল জানিয়েছে তাদের আশঙ্কা প্রযুক্তির উদ্ভাবনীকে ক্ষতিগ্রস্ত করবে এ ধরনের প্রস্তাবনা। বর্তমানে প্রায় সকল অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলোই USB মাইক্রো বি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়। এমনকি 2018 সালে ইউরোপিয়ান ইউনিয়নে বিক্রি হওয়া অর্ধেক ফোনেই USB মাইক্রো বি চার্জার ছিল। তবে আস্তে আস্তে সেই স্থান দখল করে নিচ্ছে USB-C চার্জিং পোর্ট। স্যামসাং, হুয়াওয়ের মতো প্রতিষ্ঠানগুলো তাদের নতুন মডেলের ফোনগুলোতে USB-C চার্জিং পোর্ট ব্যবহার করছে। এমনকি আইপ্যাড ও ম্যাকবুকের নতুন মডেলেও দেখা যাচ্ছে USB-C চার্জিং পোর্টকেই। যদিও অ্যাপল তাদের স্মার্টফোনের জন্য লাইটনিং পোর্ট নামে সম্পূর্ণ আলাদা ধরনের চার্জিং পোর্ট ব্যবহার করে থাকে। 13 বছর পর কোম্পানি ছাড়ছেন ফেসবুক CTO। ফেসবুকের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে। দীর্ঘ 13 বছর দায়িত্ব পালনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমটি ছেড়ে যাচ্ছেন প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক স্কোয়েফার। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কোয়েফার জানিয়েছেন আগামী বছরের কোনো এক সময়ে তিনি ফেসবুকের প্রথম সিনিয়র ফেলো হিসেবে অস্থায়ী পদ পেতে যাচ্ছেন। এরপর থেকে তিনি ডেভেলপমেন্ট প্রক্রিয়া উন্নয়ন ও মেধা উন্নয়নে সহায়তা করবেন। তিনি মূলত পরিবার ও জনহিতকর কাজে বেশি সময় দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেছেন। ফেসবুকের বর্তমান হার্ডওয়্যার বিভাগের প্রধান অ্যান্ড্রেউ বোসর্থ ধারাবাহিকভাবে স্কোয়েফারের স্থলাভিষিক্ত হবেন। ফেসবুকের সম্ভাবনাময় ভবিষ্যৎ রেখেও কোম্পানি ছেড়ে যাওয়া আসলেই একটি কঠিন সিদ্ধান্ত। ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ বলেছেন, স্কোয়েফার খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং খুবই ঘনিষ্ঠ বন্ধু। 2008 সালে ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ফেসবুকে যোগ দেন স্কোয়েফার। এরপর 2013 সালে তিনি CTO হিসেবে দায়িত্ব নেন। কম্পিউটারে ভিডিও ডাউনলোডের সুবিধা দিচ্ছে ইউটিউব। অফলাইনে ভিডিও দেখার জন্য বর্তমানে নিজেদের মোবাইল অ্যাপে ভিডিও ডাউনলোড সুবিধা রেখেছে ইউটিউব। তবে ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরেই ডেস্কটপ বা ল্যাপটপে এই সুবিধা দেওয়ার দাবি করে আসছিলেন। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে। অ্যান্ড্রয়েড পুলিশের বরাত দিয়ে ইনগ্যাজেট জানিয়েছে, নিজেদের ডেস্কটপ সংস্করণের জন্য ডাউনলোড সুবিধা আনতে যাচ্ছে ইউটিউব। এ বিষয়ে ইতোমধ্যেই পরীক্ষাও চালাচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। বর্তমানে প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা পরীক্ষামূলক ফিচার হিসেবে ডাউনলোড বাটন পাচ্ছেন। খবরে বলা হয়, কোনো ভিডিও দেখার সময় ডাউনলোড বাটনে ক্লিক করলে সেটি অফলাইন ইউটিউব লাইব্রেরিতে যোগ হচ্ছে। এরপর ইন্টারনেট না থাকলেও ব্যবহারকারীরা সেই ভিডিও দেখতে পাবেন। প্রাথমিকভাবে ক্রোম ও সাফারি ব্রাউজারে মিলছে সুবিধাটি। ভিডিও ডাউনলোডের সময় ব্যবহারকারীরা চাইলে রেজুলিউশন নির্ধারণ করে দিতে পারবেন। বর্তমানে 144 পিক্সেল থেকে 1080 পিক্সেল পর্যন্ত ভিডিও অফলাইনে দেখার জন্য ডাউনলোড করা যাবে। অবশ্য এক্ষেত্রে 4K ভিডিও ডাউনলোড করার সুযোগ দেওয়া হয়নি। বিশ্ব প্রযুক্তির পর আবার ফিরছি প্রযুক্তি বাংলায় আনন্দের খবর নিয়ে। মুজিব আমার পিতা দিয়ে শুরু করলেও বৈশ্বিক অ্যানিমেশন চলচ্চিত্র বাজারে নজর ICT বিভাগে। আগামী 28 সেপ্টেম্বর 75তম জন্মদিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশের প্রথম এই পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রটি উপহার দিতে যাচ্ছে ICT বিভাগ। রোববার রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় মুজিব আমার পিতার টেকনিক্যাল শো। 48 মিনিটের এই চলচ্চিত্রটি তৈরি করেছেন দেশের 48 জন অ্যানিমেটর। এজন্য তাদেরকে আঁকতে হয়েছে 30,000 ফ্রেম।
চল আব্বার কাছে যাই। পিনপত নিরাপত্তায় টেকনিক্যাল প্রদর্শনী শেষে উপস্থিতিদের মধ্যে ছিল উসখুস অতৃপ্তি। উপস্থিত গণমাধ্যম কর্মীদের জিজ্ঞাসার জবাবে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানালেন, আপনাদের মতো আমার অনুভূতিও এক, মনে হয় শুরু হতেই গল্পটা শেষ হয়ে যায়, তাই বাকি গল্পটা নিয়ে নতুন মুভি করা হবে। ঠিক মনে হয় যখন গল্পটা একটা শুরু হতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই চলচ্চিত্রটা শেষ হয়ে যায়। এটা আমাদের 48 মিনিটের অ্যানিমেশন ফিল্ম আর 2 মিনিট ধরেন সব কিছু মিলিয়ে 50 মিনিটের একটা অ্যানিমেশন ফিল্ম। এবং আমাদের মূলত যেটা বললাম যে মাত্র 7-8 পৃষ্ঠার একটা লেখা শেখ মুজিব আমার পিতা এটা লেখা এবং 91 সালে উনি এটা লিখেছিলেন যেটা মুজিব ভাই হিসেবে যখন উনি পরিচিত ছিলেন সেটা কিন্তু অনেকটা কিন্তু অনেক জায়গায় ঠিকভাবে প্রকাশিত হয় না। সেই জন্য আমরা ওই সেগমেন্টটা নিয়ে আমরা চিন্তা করছি মুজিব ভাই নামে একটি অ্যানিমেটেড মুভি করার। মূলত $300 বিলিয়ন বৈশ্বিক অ্যানিমেশন বাজার ধরতে এই চলচ্চিত্রটি তৈরির পাশাপাশি আইসিটি বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের 40টি অ্যানিমেশন ল্যাব বানানো হচ্ছে বলেও জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। প্রত্যাশা করছেন এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ হয়ে উঠবে বিশ্বের অন্যতম অ্যানিমেশন হাব। মোবাইল অ্যাপস ডেভেলপিং, গেম ডেভেলপিং এন্ড অ্যাপ টেস্টিং ল্যাব আমরা করেছি, সেগুলোতে যে ইকুইপমেন্ট এবং যে কম্পিউটারগুলো আমরা হাই কনফিগারেশনে দিচ্ছি অল্পদিনের মধ্যে উদ্বোধন হবে, সেখানে কিন্তু আসলে অ্যানিমেটররা কাজ করতে পারবে। মানে অ্যানিমেশনের যে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য যে হাই কনফিগারেশন কম্পিউটার বা এগুলো লাগে, যে ল্যাব ল্যাবরেটরি সেট আপের প্রয়োজন হয়, সেটাকে মাথায় রেখে আমরা এটা করছি। অপরদিকে এই কাজের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন অ্যানিমেশনটির পরিচালক সোহেল মোহাম্মদ রানা। আমার প্রজন্মের লোকজনকে যদি আসলে বঙ্গবন্ধুকে আমি বুঝাতে চাই বা আমি তার গল্পটা বলতে চাই, আমি তখন মনে হয়েছে যে অ্যানিমেশন হচ্ছে বেস্ট আইডিয়া। এই সময় স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুয়েল জানান, প্রদর্শনীটি দেশ জুড়ে অর্ধেক মূল্যে প্রদর্শিত হবে। আমি আশা করব যে 1 তারিখ থেকে শুরু হলে অ্যাটলিস্ট 2 সপ্তাহের জন্য আমরা কন্টিনিউ দেখাতে পারবো, তারপরে হয়তো ক্রমাগতভাবে এটা বিভিন্ন প্ল্যাটফর্মে এটা চলে যাবে। তো এই আমি সবাইকে বলতে চাই এটা যে এই ছবি দেখতে হলে অবশ্যই বড় স্ক্রিনে এসে দেখা দরকার। আর আমি কারোর সাথে এটা কথা বলিনি এখনও, তবে আমি এখনই বলে দিচ্ছি এটা আমরা 50% ডিসকাউন্টে আমি সবাইকে দেখাতে চাই। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন চলচ্চিত্রটির সমন্বয়ক ও CRI-এর কোঅর্ডিনেটর তন্ময় আহমেদ এবং সহযোগী মাহবুবুর রহমান জুয়েল। অন্যান্যের মধ্যে প্রযোজক প্রতিষ্ঠান প্রোল্যান্সার স্টুডিওর ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিল, ক্যারেক্টার ডিজাইনার রফিউজ্জামান রিদম, আইসিটি বিভাগের মোবাইল ও গেমিং অ্যাপ্লিকেশন প্রকল্প পরিচালক আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয় আগামী 28 অক্টোবর বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মুজিব আমার পিতা। দেশে সম্প্রচারের পাশাপাশি ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে, এরপর উন্মুক্ত করা হবে OTT এবং সোশ্যাল প্ল্যাটফর্মে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন, প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।